বিরামপুর পৌরসভার কুরবানির পশুর বজ্র অপসরণ শুরু ছয় ঘন্টার মধ্যে কুরবানির পশুর বজ্র অপসারণের কাজ শেষের পথে দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ রানার ডেস্ক রিপোর্ট সোমবার সতেরোই জুন সকাল থেকে পশু কুরবানি করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা এরপর দুপুরের আগেই নির্ধারিত স্থানে পশুর বজ্র ব্যাগ ভর্তি করে রাখেন অনেকেই পশুর বজ্র অপসরণের কাজ শুরু করেন দিনাজপুরের বিরামপুর পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা জানা গেছে দ্রুত সময়ের মধ্যে কুরবানির পশুর বজ্র অপসারণের পৌরসভার বজ্র ব্যবস্থাপনা বিভাগের কর্মীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে দ্রুত ও নির্ধারিত সময়ে বজ্র অপসারণে হটলাইন খোলা আছে এবং বজ্র অপসারণের জন্য পৌরসভা থেকে সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে বিকেল ছয়টার মধ্যে সকল বজ্র অপসারণ করা হবে বলে জানিয়েছেন পৌরসভা কর্তৃপক্ষ বিরামপুর পৌরসভা সনামধন্য জনপ্রিয় পৌরমেয়র অধ্যক্ষ আকাশ পক্ষে ভারপ্রাপ্ত মেয়র আবদুল আজাদ মণ্ডল বকুল রিপোর্টার বাংলা টিভিকে বলেন পৌরবাসীর সহযোগিতায় গত বছর কুরবানির ছয় ঘন্টার মধ্যে বজ্র অপসারণ করা হয়েছে এবছর কুরবানির বজ্র পাঁচ ঘন্টার মধ্যে অপসারণের জন্য পরিচ্ছন্নতা কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে ঈদের দিন সকাল থেকে পশুর বজ্র অপসারণের কাজ শুরু করা হয়েছে শুধু শহরের প্রধান সড়ক নয় অলিগলি থেকেও বজ্র অপসারণ করে ও ব্লিচিং পাউডার ছিটানো হচ্ছে কুরবানির বজ্র রাস্তা বা নর্দমায় না ফেলে নির্দিষ্ট ব্যাগে রাখার পরামর্শ দিয়ে ভারপ্রাপ্ত মেয়র আরও বলেন ব্যাগগুলোয় কুরবানির বজ্র রেখে দিলে পৌরসভার সেবকেরা সেগুলো অপসারণ করবেন